আমি মনে করব সম্মানিত আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং সম্মানিত আইসিডি কমিটির সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ যারা আছেন আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমি মনে করি এই যে স্কুলগুলোয় এই লোকাল যে স্কুলগুলো আছে তাকে সেইগুলোকে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে প্রচার করার যে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আপনাদের সকলের সার্বিক কামনা করে আজকে যে আপনারা যে অবদান রেখেছেন সেজন্য আমি আমার স্যার করোনাকালীন সময় আপনার প্রতিষ্ঠানের অবদান আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। করোনাকালীন সময় আপনার প্রতিষ্ঠানের কার্যাবলী বলুন। করোনাকালীন সময়ে আমাদের অত্র বিদ্যালয়ে আমি বিশেষ করে আবার নতুন করে স্যার কি হলো করোনাকালীন করোনাকালীন সময়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এখানে যেহেতু আইসিটি কমিটি এবং আইসিটি কমিটির এবং আমাদের এখানে যদি অ্যাম্বাসেডর আছেন একজন তাদের সমন্বয় করে আমরা করোনাকালীন সময়ে অফলাইন অনলাইন এবং ভিডিও এবং জুমের মাধ্যমে প্রতিটা ক্লাসকে আমরা প্রচার করার জন্য চেষ্টা করেছি এবং আমার মনে হয় না যে করোনাকালীন সময়ে যে বিদ্যালয়ে শিক্ষকদের অধিকাংশ শিক্ষকই নিয়মিত স্কুলে আসে তাদের এবং বাড়িতে থেকেও অনলাইনে ক্লাস পরিচালনা করেছে এবং সপ্তাহে আমরা চেষ্টা করেছি অন্ততপক্ষে যেমন 15-20 ক্লাস যেন দেওয়া যেতে পারে সেই লক্ষ্যে সকল শিক্ষকদেরকে কাজ করার জন্য আমি উদ্বুদ্ধ করেছি এবং শিক্ষকরা আমার স্যারেরা বিশেষ করে সেই লক্ষ্যে তারাও তাদের ক্লাসগুলোকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং সেই লক্ষ্যে আমার মনে হয় যে আমাদের যে করোনাকালীন সময়ে লেখাপড়ার যে বিকল্পটা হওয়ার কথা ছিল সেখানে পুরোটাই হয় নাই তার ফলে আমার মনে হয় যে আমরা 80% সফলতা অর্জন করতে পেরেছি। অ্যাসাইনমেন্টের কেমন সফলতা হয়েছিল? অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু কিছু আমাদের একটু সফলতার সাথে অসফলতা আছে ব্যর্থতাও আছে কারণ দেখা গেল যে অধিকাংশ শিক্ষার্থীকে যেহেতু আমাদের যেহেতু শিক্ষক শিক্ষার্থীরা ছিল 100% উপস্থিত করাতে পারেনি কারণ অনেক সময় দেখা গেছে যে এই সময় একটা সমস্যা হচ্ছে যে করোনাকালীন সময়ে যারা বয়স্ক শিক্ষার্থী এবং কিছু গরিব এবং মেধা স্টুডেন্ট ছিল বা তারাই কিন্তু লেখাপড়া ছেড়ে অনেক সময় স্কুল ছেড়ে চলে গেছে এবং কিছু শিক্ষার্থীকে বাল্য বিবাহ দিয়েছে সেই লক্ষ্যে আমরা শতভাগ পূরণ করতে পারি নাই তবে আমাদের স্কুলে 85 থেকে 87% শিক্ষার্থী আমাদের উপস্থিতি ছিল।